প্রভু আপনি কি মর্নিং ওয়াকে রোজ বেরোন? হ্যাঁ রোজই বেরোই। আচ্ছা একটা প্রশ্ন, কালকে দেখলাম সাতটা হসপিটাল ঘুরে একটি বাচ্চা মেয়ে মারা গেল, এমটি বেড ছিল না। তাহলে রেলের রিজার্ভেশনে যেমন সিট বুকিং হয়, ফাঁকা সিট লাস্ট মোমেন্টে হয়, তাহলে কি হসপিটালগুলোকে বলা যায় যে এমটি বেড রোজ ডিসপ্লে করতে হবে ফেসবুকে? আচ্ছা 72 বছর, 47 থেকে যদি আমি 2018 বা 19 ধরি, 19ই ধরবো, এতদিনে হয়নি কেন? এটার জন্যে কি খুব সুপার ব্রেন লাগে, নাকি আমাদের দেশের মানুষেরা ভাবে না এই বিষয়টা নিয়ে? মানুষেরা ভাবেই নি এই বিষয়টা নিয়ে কোনো, যে লোকেরা কোনো দরকার কি না এটা, কারণ একটা পেশেন্টকে নিয়ে ঘুরতে হবে কেন? প্রথম কথা হচ্ছে মফস্বল থেকে যিনি আসছেন তিনি কি করে জানবেন মেডিকেল কলেজে ফাঁকা আছে না পিজিতে ফাঁকা আছে না চিত্তরঞ্জনে ফাঁকা আছে? সেজন্যই তো এটা দরকার, তাহলে একটা পেশেন্টকে নিয়ে সব জায়গায় ঘুরতে হয়, ততক্ষণে তোর প্রাণ শক্তি নাও থাকতে পারে, সিরিয়াস কন্ডিশন হয় বলেই তো তারা এখানে আসে। ঠিকই তো, এটা অবশ্যই দরকার যে কোন কোন হসপিটালে কত বেড ফাঁকা আছে না আছে ডিসপ্লে করা উচিত, এটা সম্বন্ধে একটা জাগরণ গড়ে তোলা উচিত। কারণ ফেসবুক তো ফ্রি, তো এটার জন্য তো আলাদা করে টাকা কড়ি কিচ্ছু লাগবে না, কিছুই লাগে না। তাহলে গভর্নমেন্টের কি খুব অসুবিধা হবে জানাতে যে কতগুলো বেড ফ্রি আছে? এবং সবাইকে জনমত গড়ে তুলতে হবে এই নিয়ে। আচ্ছা আমরা সবসময় বলি গভর্নমেন্টকে গিয়ে জানাতে হবে, তো গভর্নমেন্ট কি ফেসবুকের মাধ্যমে জানতে পারবে না? যখন বলা হচ্ছে পুলিশ র ফেসবুকের উপরে চোখ রেখেছে, তো এই ইন্টারভিউ দেখার পরে কি তারা কি নিজেরাই করতে পারবেন নাকি তাদেরকে চিঠি দিতেই হবে? চিঠি দিতেই হবে, কেন ওরা জেগে ঘুমিয়ে থাকে, কখনোই এরা করতে পারে না। আচ্ছা দেশের লোককে চিঠি দেবে কেন একটা ইস্যুর জন্য? তারা তো নিজেরাই ডিরেকশন দিতে পারে যে আমরা আজ থেকে আমরা ডিসপ্লে করব এমটি বেডগুলো, তো নিজেই তো হেলথ মিনিস্টার এটাকে অ্যানাউন্স করতে পারেন। তাহলে একটা প্রশ্ন এখানে আবার করছি, হিউম্যান রাইট অর্গানাইজেশনদের অ্যাকচুয়ালি কাজটা কি তাহলে? এই প্রশ্ন তো জাগবে, তাদেরই তো ইস্যুটা তোলা উচিত ছিল, জার্নালিস্টদের তোলা উচিত ছিল, সিএম এর নিজের তোলা উচিত ছিল, আগে যারা সিএম হয়েছেন তাদের তোলা উচিত ছিল, এখনো যে সিএম ওনারও এই বিষয়টা নিয়ে ভাবা উচিত না করা উচিত? জনপ্রতিনিধি করে আমরা যাদের পাঠাচ্ছি তাদেরও এই বিষয় দেখা উচিত। এই বিষয় এবার আমি জনগণের হাতে ছেড়ে দিচ্ছি, সিএম এর হাতে ছেড়ে দিচ্ছি, হেলথ মিনিস্টারের হাতে ছেড়ে দিচ্ছি, তারা এটাকে নিয়ে কি করবেন? ফেসবুকের মাধ্যমে ওরা জানিয়ে দিই, ঠিক তাহলে মানুষ তখন অনেক সজাগ, সেখানেই যাবে, তাহলে হ্যারাসমেন্ট হতে হবে না, তার জন্য একটা প্রাণও নষ্ট হবে না।